তিনটা ক্যাচ একদম খুব শর্ট টাইমের ভিতরে তিনটা ক্যাচ টি টোয়েন্টিতে আসলে কামব্যাক করা খুব কঠিন, কারণ উইকেটে তো ডিউ পড়ে পড়ে আস্তে আস্তে বেটার হচ্ছিল, তো তখন আসলে ব্রেক দরকার ছিল, যেটা আমাদের সুযোগ ছিল আমরা হাতে নিতে পারিনি। আর মূল কথা হচ্ছে ম্যাচ জেতা ইম্পর্টেন্ট ছিল, আমাদের হাতেও ছিল, আমরা হয়তো বা ফিল্ডিংয়ের কারণে ম্যাচটা কস্টিং হয়ে গেছে। প্রথম ম্যাচে হারের পর ম্যাচ দায় দেখেছিলেন সিলেটের ফিল্ডারদের ক্যাচ মিস করাকে। তানজিম সাকিব, নাজমুল শান্তরা সহজ ক্যাচ মিস করেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে, দল হেরেছিল জেতা ম্যাচ। একই দিন প্রথম ম্যাচে সহজ ক্যাচ মিসের খেসারত দিয়েছিল লিটন মুস্তাফিজদের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একই ভুল বারবার করা যাবে না, তাই তো বরিশালের বিপক্ষে বিগ ম্যাচের আগে কুমিল্লার প্র্যাকটিস সেশনে ফিল্ডিং নিয়ে বাড়তি নজরদারি। গ্রাউন্ড ফিল্ডিং, অ্যাকুরেট থ্রোয়িং, ভেসে আসা ক্যাচ কিংবা বডি লাইনের ক্যাচ সবই অনুশীলন করেছিলেন মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যরা। সোমবারের অনুশীলনে দুই ঘন্টার প্রথম এক ঘন্টা পুরোটাই তারা কাটিয়েছেন ফিল্ডিং অনুশীলনে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় লম্বা সময়ের জন্য ফিল্ডিং এবং ক্যাচিং অনুশীলন, তাই তো অধিকাংশ ক্রিকেটার হাতেই ছিল গ্লাভস। কথায় আছে ক্যাচ মিস মানেই ম্যাচ মিস, এবার হয়তো ভিক্টোরিয়ান্সরা সেই ভুলটা করতে চায় না আর কি। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।